গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার 5 মাসের সোনা পাপা সারাদিনে কী কী করে। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। দেখো সেইভাবে তো ওর এখনও ডেলি রুটিন সেট হয়নি, তবে যতটা যা করে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার। সকালবেলা ও ঘুম থেকে উঠলেই আমার ফার্স্ট কাজ থাকে ওর ডাইপারটা চেঞ্জ করার, আর তার সাথে সাথে আমি ওর মুখ আর হাতটাও ভালো করে ক্লিন করে নিই। মুখ আর হাত ক্লিন করার জন্য আমি বেবি ওয়াইপস ইউজ করি, মাদার্স পর্সের 99% পিওর বেবি ওয়াইপস। তো দেখো ওর মুডটা কিন্তু সকালবেলা খুব ফ্রেশ থাকে। ডাইপার চেঞ্জ করে আমি ওকে নিয়ে চলে যাই ছাদে, কারণ বাচ্চা না সারাদিন ঘরের মধ্যে ফ্যান আর লাইট দেখে একদম বোর হয়ে যায়, তাই ওদের দেখানো উচিত একটু বাইরের গাছপালা। তো ছাদে নিয়ে গিয়ে ওকে খানিকক্ষণ হেঁটেই আমি রেডি করি ওর স্নানের জন্য। পাপা স্নানের জন্য আমি ইউজ করি মাদার্স পর্সের সিম্পলি আনসেন্টেড বেবি ওয়াশ, বেবি শ্যাম্পু অ্যান্ড বেবি লোশন। এটা ইউজ করার কারণ হচ্ছে এটা একদম ন্যাচারাল ওটমিল দিয়ে তৈরি হয়, যার pH 5.5 ব্যালেন্সড ফর্মুলা, নো অ্যাডেড ফ্র্যাগনেন্স। বাচ্চাদের জন্য কিন্তু নন ফ্র্যাগনেন্স জিনিসের ভীষণ দরকার, তো তার জন্য এটা আমি ইউজ করেছি। আর এটা না ও একদম নিউবর্ন থেকে, মানে ফ্রম ডে ওয়ান থেকেই আমি এটা ওর জন্য ইউজ করছি। এটা একদম পারফেক্ট ফর নর্মাল ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন, আর বাচ্চাদের স্কিন ভীষণ সেন্সিটিভ হয়। কিছু কিছু সাইন সিমটমস তোমরা দেখতে পাবে ছোটো বেবিদের, যেরকম ইচিং, ফ্লেকিং, চ্যাপিং, রেডনেস, মশা কামড়ালে যেটা খুব হয়ে যায়, তো সেগুলোর জন্য এই বেবি ওয়াশটা কিন্তু একদম পারফেক্ট। এগুলো কিন্তু স্কিনকে প্রোটেক্ট করে, আর আমার বেবি ভীষণভাবে এনজয় করে ওর এই বাথ টাইমটা। দেখো দেন আমি ওকে আজকে শ্যাম্পুও করিয়ে দেবো, আর শ্যাম্পুর জন্য আমি ইউজ করি সিম্পলি আনসেন্টেড বেবি শ্যাম্পু, যেটা মাদার্স পর্সের, যার মধ্যে আছে ওটমিল বেস সিল অয়েল আর ল্যাভেন্ডার অয়েল। দেখো বাচ্চাদের স্ক্যাল্প তো ভীষণ সেন্সিটিভ হয়, এই সেন্সিটিভ স্ক্যাল্পের জন্য খুব হালকা হাতে জেন্টল ক্লিনজার দরকার, আর সেটা আমি পাই এই মাদার্স পর্সের বেবি শ্যাম্পুতে, যেটা একদমই টিয়ার ফ্রি ফর্মুলা। মানে যদি কোনো কারণে শ্যাম্পু ওর চোখে লেগে যায়, কোনোভাবেই কিন্তু ওর চোখ থেকে জল পড়বে না, আর ও কিন্তু ভীষণ এনজয় করে। দেখো কি সুন্দর খেলার মুডে আছে। অ্যাকচুয়ালি আমার বেবি স্নান করতে ভীষণ ভালোবাসে, আর আমি সবসময় চেষ্টা করেছি ওর স্নানের কিটটা বেস্ট ইউজ করতে। স্নান সেরে আমি ওকে ইউজ করাই মাদার্স পর্সের আনসেন্টেড বেবি লোশন, যেটা একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আর বেবি স্কিনে ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। আর তোমাদের সোনা পাপা কিন্তু ভীষণ এনজয় করে ওকে যখন অয়েল ম্যাসাজ করি, বা আফটার বাথ যখন ওকে আমি বেবি লোশন দিই, ও কিন্তু খুব ভালো মুডে থাকে। অ্যাকচুয়ালি ও স্নান করতে খুব ভালোবাসে, আর স্নান করার পর ওর মুডটা ভীষণ ফ্রেশ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ ও কত হাসে, এই সময় আমি ওকে ভীষণ আদর করি। এটা বলতে পারো মাম্মা বেটু একটা খুব ভালো টাইম, যে সময় আমরা দুজন খুব খেলাধুলো করি, খুব ভালো মুডে থাকি। আর তোমরাও যদি তোমাদের বেবিদের জন্য বেস্ট জিনিসটা নিতে চাও, তাহলে অ্যাজ আ মাদার আমি অলওয়েজ সাজেস্ট করবো মাদার্স পর্সের বেবি ওয়াশ, বেবি শ্যাম্পু আর বেবি লোশনটা ট্রাই করতে, যেটা তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন, ফার্স্টক্রাই বা মাদার্স পর্সের অরিজিনাল ওয়েবসাইট থেকে। যেহেতু এই দিনটা ছিল রবিবার, রবিবার মানে কিন্তু পাপার দাদা থাকে, স্যাটারডে আর সানডে করে বাবা আসে, তো এই সময়টা বাবা সবসময় ওকে নিয়ে খেলার চেষ্টা করে। আর স্নান করে উঠেই দেখো ও বাবার কোলে এখন ছাদে ঘুরছে। এই সময় ছাদে একটুখানি হালকা হালকা রোদ ছিল, তো আমিও বললাম যে হ্যাঁ যাও ঘোরো, আর ওর মুখের হাসিটা দেখো, ও কিন্তু ভীষণভাবে এনজয় করছে দাদার কোলে এই ঘোরাটা। আমি তো পাপাকে ভীষণ লাকি মনে করি, কারণ ওর ছোটোবেলায় বেড়ে ওঠার সময় ওর দাদা, দিয়া, ঠাম্মি, দাদা সবার আদর ভালোবাসা পাচ্ছে। আমি কিন্তু ছোটোবেলায় আমার ঠাকুমা ঠাকুরদাকে পাইনি, তো এই টাইমটা যে কোনো বেবির কাছে ভীষণ প্রিসিয়াস, যে দাদা ঠাকুমার ভালোবাসা পাওয়া। ছাদ থেকে নেমে আসলেই আমি এদিকে ওর জামা প্যান্টটা রেডি করি, আর জানো তো ওর তো অনেক জামা, সবাই ওকে দেখতে এসে কিছু না কিছু জামা দিয়ে গেছে, আর ওর বাবা বলে রোজ রোজ ওকে নতুন নতুন জামা পরাতে, চোখের নিমেষেই তো বড় হয়ে যাচ্ছে, কতদিন নিয়ে আর পরবে বলো, তাই রোজ চেষ্টা করি ওকে নতুন নতুন গেঞ্জি প্যান্ট পরানোর। এরপরে ও আমার সাথে বেশ খানিকটা সময় খেলে। গোলা 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 গো
তারপরে বেশ কয়েকটা খেলনা ওর সামনে দিয়ে আমি চলে যাই স্নানে। এই সময় অবশ্যই ওর বাবা দাদা বা ঠাম্মি কেউ না কেউ থাকে, আর এই খেলনাগুলো নিয়ে বেশ অনেকটা সময় ও নিজের মতন একা একা খেলে। আর ও তো 3.5 মাস থেকেই উবুর হয়ে যায়, আমরা কিন্তু কেউ উবুর করে দিইনি, ও একা একাই উবুর হয়ে গেছে। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমাদের দুজনের ফটোর মাঝখানে পাপার ফটো থাকবে। ওপরের যে ফটোটা এটা ছিল ফার্স্ট ওর উল্টানো, আর নিচের দুটো ফটো হলো একটা আমার স্বাদের আর একটা পাপা হওয়ার পরের মুহূর্তগুলো ক্যাপচার করা। পাপা স্নান হয়ে গেছে, এরপরে হচ্ছে ঘুমিয়ে পড়বে। তোমরা তো জানোই যে ও ব্রেস্ট ফিড করে, এখন ওর 5th month এজ, তো এখন অবধি ওকে আমি কোনোদিন ফর্মুলা মিল্ক খাওয়াইনি। তো খাবে তো বাবা, তো স্নান করলেই অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়ে যায়। মানে বলে যে কোনো বাচ্চার মাথায় জল পড়লে যে ঘুমটা পায়, স্নান করলেই ওর ঘুম পেয়ে যায়। ওকে খাইয়ে দিলে ও মোটামুটি এই সময় 1.5 থেকে 2 ঘন্টা মতন ঘুমায়। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে পাপা কি কি ওষুধ খায়। এই ওষুধগুলোর মধ্যে এখন খাবে হচ্ছে ও A to Z, এটা ও হওয়ার পর থেকেই খাচ্ছে A to Z, আর হচ্ছে D3। আয়রনটা ওকে 3 মান্থ হতে ডক্টর প্রেসক্রাইব করেছিল, তো এটা খায় হচ্ছে 1 ml করে। খাবে তো ওষুধটা? ওষুধ খাওয়া হয়ে গেছে পাপার, এবার পাপা কিন্তু দুধু খেয়ে ঘুমাবে। হ্যাঁ বাবা ঘুমাবে, সবাইকে বলে দাও টাটা, আমি একটু ঘুমু ঘুমু করে নি, তাই তো বলো। তারপর তোমাদের সাথে আবার ঘুম থেকে উঠে গল্প হবে। হ্যাঁ চলো। তো দেখো পাপা কিন্তু খেয়ে একদম ঘুমিয়ে পড়েছে, আর আমি চেষ্টা করি সবসময় ওকে মশারিতে রাখার, কারণ এত মশা হয়েছে। বড় মশারি তখন আর টাঙাই না, ওর যে ছোটো মশারি সেটাই টাঙিয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে ওকে দেখো যেহেতু সানডে ঠাম্মির কাছে কোলে উঠে পড়েছে, ঠাম্মি আর দাদার সাথে সন্ধেটা ও কিন্তু প্রচুর খেলেছে। তারপরে চলে এলাম একেবারে রাত্রেবেলা। রাত্রেবেলা আমি ওকে সবসময় ড্রেস চেঞ্জ করিয়ে দিই, আর এখন তো দেখো ঠান্ডা পড়ছে, তাই জন্য আমি একটু ফুলাতা ফুল প্যান্ট পরিয়েছি, যদিও এটা পিওর কটন। আর রাত্রেবেলায় ও একদম চলে যায় ওর বাবার কাছে, বাবার কাছে অনেকটা আদর খায়, বাবার সাথে অনেক খেলা করে। বাবু তুমি কি আমার দুধ, তুমি আমার কি দুধ, ভুঁড়ি বের করে দাঁড়িয়েছো কে দেখতে পাচ্ছ তো বাবার কিরকম আদর খায়। বাবার কিন্তু ভীষণ পছন্দের মানুষ হলো ওর বাবা, সারা দিনে যাই করুক রাত্রেবেলা বাবার আদর খাওয়া চাই চাই। তো ও ঘুমাতে চাইছিল না কিছুতেই, তো আমি ভাবলাম ওর ফ্ল্যাশ কার্ডগুলো বার করে দিই, ও খানিকটা খেলবে ওর বাবার সাথে। কি বাবা টাটিল, উল্টো দিকে কি আছে বল, আর উল্টো দিকে র্যাবিট র্যাবিট, টিক 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 টিক। আর সবসময় চেষ্টা করি রাত্রেবেলা ঘুম পাড়াবার আগে ওর ফেস আর হাতটা ভালো করে ক্লিন করার। আমরা জ্যোতি ভাই শিবের গাজন গাই, থাম্মা গেছে গয়া কাছি যুগযুগি বাজাই, রাত্রেবেলা মুখ মোশা চাই সারাদিন নোংরা ঘাঁটা চাই, আর শুধু দুধ তুমি করেছে কি করেছে দুধ তুমি দুধ তুমি দুধ যেখানে যেখানে ওর মশা কামড়ায় সেই জায়গাগুলো রাত্রেবেলা একটুখানি দিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা পুরো হলো টারমারিক ক্রিম, মানে হলুদ দিয়ে বানানো। একটু দেখাও, হলুদ হলো অ্যান্টিবায়োটিক, তোমরা সবাই জানো তো যে সবসময় খুব ভালো কাজ করে যে কোনো জায়গায় হলুদ।
আর মশারা দেখে দেখে ওকেই কামড়ায়, কারণ আমার পাপার রক্ত মিষ্টি আর আমাদের রক্ত তিতো। তিতো রক্ত কেন খাবে মশা? তো মশা তো মিষ্টি রক্ত খাবে, আমার বাবা টেস্টি টেস্টি বাবা। তো তোমরা দেখতেই পেলে পাপার হচ্ছে ওর বাবার সাথে অনেক খেলা হয়েছে, দেখতে পাচ্ছ কেমন মজা করছে? ওর কিন্তু এখন কোনো ঘুমের কোনো সিন নেই, অলরেডি বেজে গেছে ঘড়িতে 12টা। তো চেষ্টা করবো এরপরে লাইট ফাইট অফ করে ওকে ঘুম পাড়াতে, কিন্তু ওর অ্যাকচুয়ালি ওর মুডের মর্জির মালিক আর কি, ওর ঘুম পেলে ও এমনি ঘুমিয়ে পড়বে, নাহলে আমায় কেউ ঘুম পাড়াতে পারবে না। নাহলে অন্ধ করে ও একা একা খেলে, তবে কাঁদে না, ডিস্টার্ব করে না, ও ওর মতনই থাকে, ওর কান্নাটা একটু কম, সেই জন্য একটু ভালো। তো যাই হোক, আমি চেষ্টা করেছি সারাদিনে পাপা কীভাবে সময় কাটায় সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো জানিও আমাকে অবশ্যই। আর পাপা সবাইকে বলে দাও গুড নাইট, গুড নাইট, টাটা টাটা করি দাও সবাইকে, তুমি তো ঘুমালে, টাটা করো, টাটা টাটা টাটা।